उन्दै साहा आबादारिनि मानदान्दाखौ सिगांनि बायदियैनो लाखिनो बड'लेण्ड उन्दै साहा आबादारि गौथुमखौ खावलायो जाय समाव अदालगुरि जिल्लानि सिङाव दिमाकुसि बेन्दोंआव गोबां अन्जिमानि फिसा फिसा साहा फेक्टरी बानायनो हमदोंमोन जायनि थाखाय उन्दै साहा आबादारिफोरनि थाखाय गिथावना जानानै फैदोंमोन बिथांमोननि इयुननि खोथाखौ साननानै दिनै बड'लेण्ड उन्दै साहा आबादारि गौथुम दिमाकुसि मण्डलनि मोनसे खौरांगिरि मेल जायो दिनैनि बे मेलनि गेजेरजों उन्दै साहा आबादारिफोरनि मान दान्दाखौ मंगलदै बेंकनि आगोलावनो थि खालामखानाय खान्थिफोरखौ लाखिफिनो आरो गनायथि लायालासे फेक्टरी गायसनहोनो नाङा होननानै खावलायहरो आफादगिरि गौतम शर्मा आरो गाहाय नेहाथारि मणिराम बर'आ लोगोसे दिनैनि मेलाव गासै मोन गुथा गोनांथार थांखि आजावनानै लानाय जादों होननानै निउज बड'लेण्ड टुडेनि गेजेरजों मिथिहोयो टंलानिफ्राय रुपम ज्योति नाथ निउज बड'लेण्ड टुडे नमस्कार आमि अल बड'लेण्ड ক্ষুদ্র সাহিত্য সন্থা ডিমাকুচি জুনের আজি 20 তারিখে এখন আমি কার্যনির্বাহক বহিল আর এই কার্যনির্বাহক আমি ক্ষুদ্র সাহিত্যকর ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্ত লৈছো তাৰে প্রথম আর প্রধান সিদ্ধান্তটোই হৈছে যে আমি ইয়াতে দেখিছো আজি আমি আলোচনা করল আমি আজি জুন কমিটি আজি চিন্তিত হৈ পৰিছো যে এই বৃহৎ অঞ্চলত যি হারত বটলিং ফেক্টরিবিলাক হয়ে আছে সেই হারত যদি বটলিং ফেক্টরিবিলাক সদায় ইয়াতে হয়ে থাকে তেনহলে আমার ক্ষুদ্র চাকৃতীয়সকলের বিপদ অনিবার্য আমি সেই কথাটো আজি গভীরভাবে সদনত আলোচনা করছো আর আমি সহমত উপনীত হলো গোটেই সদন অল বড়োলেণ্ড স্মল টিউবারস এসোসিয়েশন ডিমাকুচি জোনের কার্যনির্বাহক সভাত সিদ্ধান্ত ললো যে ইয়ার পিছত যিসকলে ইয়াত আমার ফেক্টরি খুলিবর কারণে বটলিং ফেক্টরি যে খুলিব বিচাৰে তেখেতসকলে ডিমাকুচি জোনত এখন এপ্লিকেশন করিব লাগিব আর ডিমাকুচি জোন আর কেন্দ্রীয় কমিটির পৰা এখন অনুমতি লব লাগিব যে আমি ইয়াতে ফেক্টরি খুলিব বিচাৰিছো আপোনালোকৰ পৰা আমাক এখন অনুমতি লাগে আর সেই সিদ্ধান্ত মর্মে আমি সেই অনুমতি দিও নিদিও আমি জোন কমিটির সিদ্ধান্ত লৈ আমি সেই অনুমতি প্রদান করিম লগতে আর এটা আমি সিদ্ধান্ত লৈছো যে যিসকলে নিজের মাটি বটলিং ফেক্টরি খুলিবর কারণে দিব যাকেই নিদিয়ক আমি সেই ক্ষুদ্র চাহ খেতিয়ক বা সেই মাটির মালিকজনক আমি জোন কমিটিয়ে বিনম্রভাবে অনুরোধ করব বিচারিছো যে তেখেতে মাটি দিয়ক আর তেখেতে চাব যাতে থলুয়া মানুষ সেই ফেক্টরিট জড়িত হয়ে থাকে আর মাটির মালিক হিসাবে তেখেতে প্রফিটর যিটো হিসাব হয় তেখেতসকলের যিটো লাভাংশ হয় সেই লাভাংশের 50% তেখেতক দিব লাগিব আর আমি সেই খেতির মাটির মালিকক আমি অনুরোধ করেছি যাতে 50% লাভর তেখেতে এগ্রিমেন্ট নকরাকে যাতে মাটিটো নিদিয়ে আমি এই কথাখিনি আজি সিদ্ধান্ত লৈছো আর বিভিন্ন ধরনের আমি আজি লৈছো আমি প্রায় 9টা প্রস্তাব লৈছো কিন্তু প্রথম আর মুখ্য আর প্রধান প্রস্তাব আমার এইটো আছিলে আর এইটো আমি সেই কারণে সকল রাইজর জ্ঞাতার্থে জানাইছো যিসকলে নিজের মাটি দিব বিচাৰে তেখেতসকলে মাটি দিয়ার আগে সেই মানুষজনের লগত আলোচনা করে লব যাতে মোক 50% যদি লাভ্যাংশের পর আপনাদের দিয়ে তেনহলে মূল মাটিখিনি মই আপনাদের ফ্যাক্টরি করিবর কারণে বা যিকোনো ইন্ডাস্ট্রি করিবর কারণে মই আপনাদের দিম এইখিনিয়ে বিশেষকে আমার আজির প্রথম আর প্রধান প্রস্তাব ধন্যবাদ নমস্কার মই মণিৰাম বড়ো ডিমাকুচি মণ্ডলের সম্পাদক এ ভি এস টি সি মই গ্রাহকসকল এটাই রিকুয়েস্ট করব বেশি অনুরোধ করব বিচারিছো যাতে ক্ষুদ্র চাকৃতীয়র যেটো মানদণ্ড ভবিষ্যতের যেটো অন্ধকার লৈ আমার যেটো রাস্তা বই আছে সেইটোর ভবিষ্যৎ যাতে সেইটো নহয় সকলে কোয়ালিটিটো কন্ট্রোলত রাখে আগৰ দিনবোৰ যেটো কোয়ালিটি আছিল মহলি সার্কলটো সেইটো যাতে বহাল রাখে মই এইটোই অনুরোধ করছো আর বিশেষ আর তেনে মই কব বিচারা নাই অকল আমি যদি কোয়ালিটি রাখো তেতিয়া আমি রেট তো ডিমান্ড দিব পাৰিম ভাল এটা রেট আমি নিশ্চয় পাম যদি কোয়ালিটি রাখে কোনো মানে গভর্নমেন্টে যেটো নির্ধারিত করেছে 40% তলত যেহেতু ছিঙিব দিয়া নাই আমি 40 কিয় চিন্তা করব নিশ্চয় আমি 50-60 উপর নিশ্চয় সকলকে মানে অনুরোধ করছো যাতে কোয়ালিটিটা কোনো কম্প্রোমাইজ নকরে আমিও কেউ নকরো ধন্যবাদ